ক্রিকেট খেলা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে যে তার এই খেলা থেকে যখন বিদায় হবে তো তা সম্মানজনকভাবে হবে। যদিও খেলোয়াড়দের তো অধিকার থাকে যে তাদের সম্মানজনক বিদায় দেওয়া হোক, কিছু তারকাদের সঙ্গে কিন্তু এমনটা হয়নি। আজ আমরা এমন খেলোয়াড়দের নিয়ে তৈরি প্লেইং ইলেভেনের ব্যাপারে জানাবো। নিরাশার কথা হলো এই একাদশে বেশ কিছু ভারতীয় নাম সামিল রয়েছে। ওপেনিং ব্যাটসম্যান, তালিকার শুরুতেই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভারতের দুই তারকাকে দেখা যাচ্ছে, যার মধ্যে প্রথম নাম বীরেন্দ্র সেহবাগের আর দ্বিতীয় নাম তার সতীর্থ গৌতম গম্ভীরের। এই দুই খেলোয়াড়ই ভীষণই দীর্ঘ সময় পর্যন্ত ভারতীয় দলের হয়ে ওপেনিং করেছেন। তারা তিন ফরম্যাটে ভীষণই ভালো ব্যাটিং করেছেন, কিন্তু যখন দুই খেলোয়াড়ের খারাপ সময় আসে তো তাদের হঠাৎ করেই দলের বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। দুই খেলোয়াড়ই মাঠের বাইরে থেকেই অবসর নেন, যদিও দুজনেই বড় ম্যাচ উইনার ছিলেন। মিডল অর্ডার ব্যাটসম্যান, যখন আলোচনা মিডল অর্ডারের হয় তো ৩ নম্বরেও ভারতীয় দলের রাহুল দ্রাবিড়ের নাম দেখা যায়, যা চমকে দেওয়ার মতো সামান্য খারাপ প্রদর্শনের পর তিনি মাঠের বাইরে থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তো দলের অধিনায়কত্ব সামলেছিলেন। ৪ নম্বরে ইংল্যান্ডের জোনাথন ট্রটের নাম রয়েছে। একদিনের ফরম্যাটে ৫২-র চেয়েও বেশি গড়ে রান করা এই তারকা খেলোয়াড়কে ইংল্যান্ডের দল মাঠে থেকেই বিদায় জানায়নি। ৫ নম্বরে ভিভিএস লক্ষণ রয়েছেন, যিনি ভারতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে দুর্দান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান থেকেছেন। এই তারকাকেও মাঠের বাইরে থেকে অবসরের সিদ্ধান্ত নিতে হয়। উইকেট কিপিং ব্যাটসম্যান হিসেবে এবি ডিভিলিয়ার্সের নাম রয়েছে। এই তারকাও মাঠের বাইরে থেকেই অবসরের ঘোষণা করেন। অলরাউন্ডার খেলোয়াড়, আলোচনা যদি অলরাউন্ডার খেলোয়াড়দের নিয়ে হয়তো এই তালিকায় অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়কে দেখা যাচ্ছে। শেন ওয়াটসনকেও শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১৬ টি-২০ বিশ্বকাপে দেখা গিয়েছিল। তারপর যখন তিনি দলের বাইরে ছিলেন তো তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। এমনই কিছু তার সতীর্থ খেলোয়াড় রেয়ান হ্যারিসের সঙ্গেও হয়েছে। অ্যাশেজ ২০১৫-র পর এই খেলোয়াড়কে মাঠে দেখা যায়নি, আর তিনি মাঠের বাইরে থেকেই অবসর নেন। বোলার, জোরে বোলিংয়ের কথা বলা হলে তাতে ভারতীয় দলের জোরে বোলার জাহির খানের নাম এই তালিকায় দেখা যায়। ভারতের হয়ে এই ফরম্যাটে দুর্দান্ত বোলিং করা জাহিরকেও মাঠ থেকে অবসর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাকে বাইরে থেকে অবসর নিতে হয়। অন্য জোরে বোলার হিসেবে পাকিস্তানের তারকা শোয়েব আখতার রয়েছেন। সবচেয়ে জোরে বোলিং করা আখতারকেও পাক দল সম্মানজনক বিদায় জানায়নি। স্পিন বোলিং ইংল্যান্ডের গ্রিম সোয়ানের সঙ্গেও এমনটা হয়েছিল, তাকেও মাঠের বাইরে থেকে অবসরের মধ্যে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। এদিকে ক্রিকেটে প্রায় দিনই বড় বড় রেকর্ড ভাঙা আর গড়া হয়, কিন্তু ক্রিকেটে বেশ কিছুবার এমন কিছু রেকর্ড হয়ে যায় যা বিশ্বাস করা সম্ভব হয় না। আজ আমরা আপনাদের এমনই এক ক্রিকেট রেকর্ডের ব্যাপারে জানাতে চলেছি যা অসম্ভব মনে হয়, কিন্তু ভারতের এই স্পিন বোলার এই রেকর্ডকে সম্ভব করে ফেলেছেন। এটা শুনতে কিছুটা অবাক করার মতোই অবশ্য, কিন্তু এটা একদমই সত্যি যে আইপিএল এর রাজস্থান রয়্যালসের হয়ে খেলা প্রবীণ তাম্বে আইপিএল ২০১৪-য় মাত্র 2 বলে 3 উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছিলেন। 2 বলে হ্যাটট্রিক করা প্রবীণ তাম্বে ভারতের একমাত্র বোলার। আইপিএল এর ইতিহাসে বেশ কিছু হ্যাটট্রিক হয়েছে, কিন্তু এই হ্যাটট্রিকটি এখনও পর্যন্ত সব থেকে আলাদা। আসলে হয়েছে এমনটা যে IPL ৭-এর একটি ম্যাচে রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হচ্ছিল, যেখানে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য ছিল। আর এই ম্যাচে কলকাতা ভীষণই ভালোভাবে শুরু করে। কলকাতা ১২১ রান মাত্র 1 উইকেট হারিয়ে তুলে ফেলে, কিন্তু তারপর দল দুটি আরও ধাক্কা খায়, যাতে দলের স্কোর 3 উইকেট হারিয়ে ১২৩ হয়ে যায়। তারপর রাজস্থান রয়্যালসের হয়ে ম্যাচে ১৬ ওভারে বল করতে আসেন প্রবীণ তাম্বে। তিনি নিজের প্রথম বল ওয়াইড করে সঞ্জু স্যামসনের হাতে মনীষ পান্ডেকে স্ট্যাম্প আউট করে দেন। পরে 2টি বলে ইউসুফ পাঠান আর রায়ান টেন দুষ্খাতেকে তাম্বে প্যাভিলিয়নে ফেরত পাঠান। আর এইভাবে তিনি ক্রিকেট মাঠে মাত্র 2 বলে হ্যাটট্রিক করার অসম্ভব কৃতিত্ব করে দেখান। আর এই অসাধারণ বোলিংয়ের কারণে শেষে রাজস্থান দল প্রায় হারা ম্যাচ জিতে যায়। আইপিএলের সফল প্রবীণ তাম্বে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে স্রেফ 2টি প্রথম শ্রেণীর ম্যাচ আর 6টি লিস্ট A ম্যাচ খেলেছেন। অন্যদিকে আইপিএলের ৩৩টি ম্যাচে তাম্বে 7.75 ইকোনমি রেটে 28টি উইকেট নিয়েছেন। প্রবীণ তাম্বে ৪১ বছর বয়সে নিজের IPL ক্যারিয়ারে ডেবিউ করেছিলেন। তিনি IPL-এ খেলা সবচেয়ে বেশি বয়সের ভারতীয় খেলোয়াড়ও। সো ফ্রেন্ডস, আমাদের এই প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।